কি অদ্ভুত আমরা, কি অদ্ভুত আমাদের সিস্টেম। বাংলাদেশের রেমিটেন্সের সব থেকে বড় একটি ভূমিকা যারা রাখছে তারা হচ্ছে প্রবাসী। আর এই প্রবাসীরা কখন প্রবাসী হয় জানেন? তারা তাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার চিন্তা নিয়েই কিন্তু তারা তাদের নিজ জন্মস্থান ছেড়ে ভিন দেশে যখন পাড়ি দেয় তখন হয় সে প্রবাসী। আর ভিন দেশে পাড়ি দেওয়া লাখ লাখ কোটি কোটি প্রবাসীর মধ্যে কেউ হয়তো ভালো আছেন, আবার অনেকে আছেন মানবেতর জীবনযাপন করছেন। মানবেতর জীবনযাপন কারা করছেন জানেন? যারা বাংলাদেশের কিছু অসাধু ট্রাভেল এজেন্সির মিথ্যে প্লবনে বিদেশের মাটিতে এসে প্রতারিত হয়েছেন তারা। তেমনই একটি ঘটনা কিছুদিন আগে, যদিও A to Z বাই নিহন আপনাদের সামনে নিয়ে এসেছিল, নিউজও হয়েছিল বেশ কয়েকটি পত্রিকাতে, এই ঘটনার সমাধানের কাছাকাছি গিয়েছিল রিয়ার দূতাবাস। দূতাবাস নিজের মতো করে চেষ্টা করেছিলেন সে সকল প্রবাসী, প্রতারিত প্রবাসী যারা সৌদি আরবে এসে মানবেতর জীবনযাপন করছেন তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার, কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেরির কারণেই আমার ওই ভিডিওতে দেখিয়েছিলাম একজন প্রবাসী যে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে সুদের উপর টাকা নিয়ে প্রায় 4 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসেছিলেন কন্ট্রাক্ট ভিসাই। যে কন্ট্রাক্ট ভিসাই উল্লেখ রয়েছিল তার কী কাজ দিবে তাকে, সে কোথায় কাজ করবে, তার বেতন কত, সে কোথায় থাকবে, সে কী খাবে, সব কিছু মিলিয়েই এই কন্ট্রাক্ট ভিসা এসে সে এখানে প্রতারিত হয়েছেন। এখানে এসে সে এগারোটা মাস কতটা কষ্ট করলে সে একজন মানসিক রোগী হয়ে যেতে পারেন, সে মানসিক রোগীও হয়ে গিয়েছিল। আর তার এই মানসিকতা নিয়ে সে দূতাবাসও গিয়েছিলেন। এক পর্যায়ে দূতাবাসের থেকে যদিও আশ্বাস মিলেছিল তাকে চিকিৎসা দিয়ে দেশে পাঠানো হবে, কিন্তু সে আশ্বাস অনুযায়ী সে দেশে যেতে পারেননি, সে এই মরুর বুকেই লাশ হয়ে গেছে। ভিউয়ার্স, বলছিলাম সেই বাশিরের কথা, যে বশিরকে দূতাবাসে পেয়ে তার সাথে কথা বলেছিলাম, যে বশিরকে দূতাবাসে পেয়ে তার সাথে অনেক কথা বলেছিলাম। তার কথার প্রেক্ষিতে কেউ কেউ বিশ্বাসও করেননি যে বশির সত্যি অর্থে পাগল কি, অনেকে সন্দেহ রয়ে গিয়েছিল। আজকে সে বশির পাগল হয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে গাড়ির নিচে পড়েই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। যে বশির তার পরিবারের জন্যই কিন্তু দেশ ছেড়ে এই মরুর দেশে এসেছিলেন, আজকে এই দুনিয়াটাই সে ছেড়ে দিয়েছেন। বশিরের এই মৃত্যুর কারণ কে, কারা, কেউ কি বলতে পারবেন? বা কোনো বিচার হবে তাদের, যাদের কারণে আজকে বশির পাগল হয়ে এই মরুর বুকে তার মৃত্যু হলো, তার পরিবারের মধ্যে একটা অন্ধকারের ছায়া নেমে আসলো? সেই অসাধু ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কি কেউ কথা বলতে পারবে, কেউ মুখ খুলবে? আমার তো মনে হয় না। আমরা চাই, যেহেতু প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ অর্থনীতির চাকা সচল থাকে, আমরা চাই সে সকল প্রবাসীদের যেখানে যেখানে অন্যায় হচ্ছে, যেখানে যেখানে প্রতারিত হচ্ছে, সেই প্রতারিত সেই অন্যায়গুলো যেন আমাদের মন্ত্রণালয়গুলো দেখে। আমরা চাই যে সকল অসাধু ব্যবসায়ীরা, ট্রাভেল এজেন্সিরা সাধারণ প্রবাসীদের সাথে প্রতারিত করছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। ভিউয়ার্স, চলুন মৃত্যুর আগে বশিরের সাথে কথোপকথনের কিছু চিত্র আপনাদেরকে দেখিয়ে আসি। উনি মাথার ব্রেন আর কি, মানে ওখান থেকে শর্ট হয়ে গেছে, মানে
কথাবার্তা বলতে পারে না, অনেক সময় অনেক কিছু উল্টাপাল্টা বলে, মানে একসময় ঠিক ও বলে, একসময় ঠিক ও বলে, একসময় একসময় ভালো বলে, একসময় খারাপ বলে, মানে এরকম মানে পরিস্থিতি। যারো প্রাইস টিয়া কামানোর লেগে টিয়া কামাইতারছি না, তার দুস্তে পুরোটা ফিরে দিব নাইলে মত। আপনি কার সাথে যোগাযোগ করছিলেন এর মধ্যে? না কালো কে যোগাযোগ করো, আমি কালো কে যোগাযোগ, আমি তো পাগল, আমি যোগাযোগ করতারি কালো কে কথা কন তাড়াতাড়ি বাংলাদেশ, আমার মেডিকেল টেডিকেল মাফি তাড়াতাড়ি জসিম বেরলে তাড়াতাড়ি বাংলাদেশ, আজ সকালকার ভিতরে বাংলাদেশ, আজ সকালকার ভিতরে বাংলাদেশ, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যা কি হবে বাংলাদেশের মধ্যে আর কিছু সামনে টিয়া দিলে, আমার কোনো একটা কামাই করতারছি না, আর কিছু বলতাম না, আমার পরিবার শেষ, আমার আপা প্রতিবন্ধী, আমার মা অপারেশন রোগী, আমার ভাই হার্টের সমস্যা। আমরা দেখলাম একজন জলজ্যান্ত মানুষ, সুস্থ মানুষ কীভাবে মানসিক রোগী হয়ে যেতে পারে, যদিও অনেকে সেটি অভিনয় মনে করেছিলেন, আর এই অভিনয়ের মধ্যে দিয়েই কিন্তু সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। কখনো আর ফিরবেন না, কখনো সে দূতাবাসে যাবেন না, কখনো সে চিৎকার করে বলবেন না আমি বাঁচতে চাই, আমি দেশে যেতে চাই, আমাকে সাহায্য করুন, সে কখনো বলবে না। হয়তো তার মতো করে অনেক সৃষ্টি হবে, অনেক মানসিক রোগী দূতাবাসে যাবে, কিন্তু সে যাবে না। আর সেই মানসিক রোগী, সেই মানবেতর জীবন যদি বন্ধ করতে হয়, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবার দৃষ্টি রাখতে হবে এই সকল অসাধু ব্যবসায়ীদের দিকে, এই সকল অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনও বিশ্বাস করি অন্তত প্রবাসীদের জন্য কোনো একটি সঠিক পদক্ষেপ আমাদের মন্ত্রণালয় গ্রহণ করবেন।